আমি রীতিমতো শকড। ওয়াও, এক কথায় বাইরে বেরোনোর শখ আছে, এবং সেই সূত্রে একটা এমন গিটার প্রয়োজন ছিল যে গিটারটা আর কি একটু লাইট ওয়েট হবে, একটু ছোট সাইজ হলেও চলবে, ভালোভাবে ট্রাভেল করা যাবে, এরকম একটা ইচ্ছা ছিল। তো সেই উদ্দেশ্যে আমি টার্গেট করেছিলাম ইয়ামাহা JR2, এই গিটারটাকে কিনবো, কিনেও ফেললাম, এবং তারপরে আমি শকড। ব্যাগটা পাঠিয়েছে না, ওটা অসাধারণ, মানে প্রিমিয়াম কোয়ালিটি একেবারে। এই দেখো, এখানে একটা আলাদা ছোট্ট জায়গা দিয়েছে কিছু জিনিসপত্র রাখার জন্য, বড়, যথেষ্ট বড় একটা, মানে বড় ডায়েরি তুমি নিয়ে ক্যারি করতে পারো। আর সবচেয়ে আমার ইন্টারেস্টিং লেগেছে ব্যাক সাইডে, এগুলোকে তুমি আলাদা করে দিতে পারো। এই দেখো, তুমি প্রেস করলে, প্রেস করে তুমি কিন্তু খুলে ফেলতে পারো, যাই হোক এখন খুলছি না, টোটালি তুমি এই দুটো স্ট্র্যাপকে, স্ট্র্যাপ বা বেল্টকে আলাদা করে দিতে পারো। ওকে, এবার তোমাদের আসল জিনিসটা দেখিয়ে নিই ঝপঝপ করে। ওয়াও ওয়াও, বেরিয়ে পড়েছে, টেন্টা অসাধারণ। আমি তোমাদের, আমার কাছে যে আরেকটি গিটার আছে তার পাশে এটাকে রাখবো, তখন তুমি বুঝবে যে কতটা বড়, না হলে এমনি এমনি তো বোঝা সম্ভব নয়। যাই হোক, ওয়েট যদি বলো অনেক কম, লাইট ওয়েট, একদম লাইট ওয়েট। ওকে, প্রিমিয়াম কোয়ালিটি স্প্রুজ টপ, কেয়া বাত, আর মেহগনি উড, এর একটা তো দেখে তো মনে হচ্ছে মেহগনি উড, বাকিটা তোমরা ভালো বলতে পারবে, দেখে নিও ঘাঁটাঘাঁটি করে গুগল থেকে। ওই গিটারের সম্বন্ধে বলার আগে ব্যাগের সম্বন্ধে আরও একটা কথা বলে নিই, প্যাডেড ব্যাগ, সুন্দরভাবে প্যাডেড করা, মানে আমি যদি ট্রাভেল করি খুব বাড়াবাড়ি কিছু না হলে গিটারের উপর কিন্তু কোনোরকম চোট আসবে না, এটা কিন্তু দারুণ একটা পয়েন্ট। এই গিটারের আরেকটা দারুণ বিশেষত্ব লেগেছে, প্রচণ্ড ফাইন টিউন করতে পারে এই টিউনিং কিগুলো, মানে এক কথায় প্রিমিয়াম কোয়ালিটি টিউনিং কি, খুবই ভালো লাগলো। আর যেটা একটু আগে বলেছি, লাইট ওয়েট, প্রচণ্ড লাইট ওয়েট। সাউন্ডের ব্যাপারে বরাবরই আমি একটু খুঁত খুঁতে টাইপের, তো ভালো বা প্রপার সাউন্ড না পেলে আমার ঠিক ওই মুডটা আসে না, তো এই গিটারের সাউন্ড আমার পারফেক্ট লেগেছে। তোমরা সাউন্ড শুনে বুঝতে পারছো আশা করি, একদম ক্লিয়ার সাউন্ড, সেপারেট করতে পারছি একটা সাউন্ড থেকে আরেকটা সাউন্ডকে। এখানে প্লেকট্রাম গার্ড দেওয়া আছে, যেটা খুব ভালো করেছে, থ্যাংক ইউ। আর ব্রিজ থেকে শুরু করে সব কিছু আমার ঠিকঠাকই লেগেছে, আর স্ট্রিংসগুলো ঠিকঠাকই, একদম অ্যাকশন একদম পারফেক্ট আছে, এবং তোমরা অ্যাকশন নিজেরাও উঁচু নিচু করে নিতে পারবে, তার জন্য অ্যালেন কিও দেওয়া আছে। আর অ্যালেন কি তোমরা তো জানোই, এই জায়গাতে অ্যালেনকে দিয়ে তোমরা অ্যাকশনটাকে উঁচু নিচু করে নিতে পারবে। আমার মেন টার্গেট ছিল যে আমি ট্রাভেল করব, তার সাথে এমন একটা গিটার চাই যেটা ভালো সাউন্ড হবে, আর অবভিয়াসলি ওটা প্রথম ক্রাইটেরিয়া, ভালো সাউন্ড হবে, না হলে তো যে কোনো বেবি গিটার টাইপ কিছু সাইজের গিটার নিয়ে নিলে হয়ে যেত। কিন্তু আমার ওই পয়েন্টের জন্য আমি ভেবেছিলাম যে JR2টা নিয়ে দেখা যাক, ভেবেছিলাম যে ভালোই হবে, ব্র্যান্ডেড গিটার, কিন্তু এতটা ভালো হবে গেস করতে পারিনি। সবচেয়ে বড় যেটা বললাম যে পাশে ব্যাগটা রাখা আছে, ওই ব্যাগটার প্রচণ্ড ভালো কোয়ালিটি, ক্যারি করতে আমার অনেকটা ইজি হবে। আর লাইট ওয়েট, এটা আমি এতটা এক্সপেক্ট করিনি, মানে যতটা লাইট ওয়েট আমি এক্সপেক্ট করেছিলাম তার থেকেও লাইট, ঠিক আছে। সো এটা একটা খুব বড় একটা পজিটিভ পয়েন্ট আমার জন্য। আর হাতে নিলে একটা প্রিমিয়াম ফিল পাওয়া যায়, মানে কাঠগুলো যে স্ট্রং আছে, ভালো আছে, সেগুলো বোঝা যায়। দেখা যাক এটাতে কি করাইতে পারে। ও, আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা, আমি এটার পেইড রিভিউ করছি না,
মানে কোনোরকমভাবে আমার সঙ্গে যোগাযোগ করা হয়নি, আমি নিজের মন থেকে এটা বলি। আর যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা মোটামুটি জানো যে আমি সবকিছু মন থেকেই বলি। তবে হ্যাঁ, ভালোরও ভালো হয়, খারাপেরও খারাপ হয়, তাই আমার যেটা ভালো লাগছে সেটা তোমাদের কেমন লাগবে সেটা তোমরা ইউজ করলেই বুঝতে পারবে। বাট আমি এটুকু বলতে পারি আমার দারুণ লেগেছে। বস, এটা কতটা ছোট সাইজে সেটা বুঝতে গেলে একটা বড় গিটারের সাথে কম্পারিজন করতে হবে। দেখো আমার কাছে রাখা আছে, এটা আমি অনেকদিন ধরে ইউজ করছি, ফেন্ডার কোম্পানির CD-140 SEE। যদি কেউ একটু বড় সাইজের গিটার চাও, কম্প্যাক্ট চাও, তাহলে এটা দারুণ একটা গিটার, ফেন্ডারের CD-140 SEE। তবে হ্যাঁ, এবার দেখো ভালো করে, দূর থেকে দেখাচ্ছি কত ছোট লাগছে। দেখো 3/4 সাইজ বলা হয় এমনি এমনি নয়, এই কারণে মানে হাইটটা মোটামুটি ওর হাইটের, দেখো কতটা ছোট ওর হাইটের থেকে, আমি একটু পরে রাখার চেষ্টা করি। এই দেখো একটু রাখলাম রিস্ক নিয়ে, চলো এই দেখো কত ছোট, এই দেখো। সো এটা হচ্ছে অ্যাডভান্টেজ ওয়েটের দিক থেকে। ওপস, সরি সরি সরি, ওয়েটের দিক থেকে হচ্ছে এটা অনেকটা ওয়েটি। বাপ রে বাপ, এটা দিয়ে তুমি বাইসেপের প্র্যাকটিসও করে নিতে পারবে, বাট এটা প্রচণ্ড লাইট ওয়েট। ঠিক আছে, কারা এটা কিনবেন? ব্যবসায়িক কারণে বা চাকরি বাকরি বিভিন্ন কারণে, যাদের বারবার ট্রাভেল করতে হয় এক জায়গা থেকে অন্য জায়গায়, কিংবা যারা শখিন আছেন ট্রাভেল করার ব্যাপারে, আবার সবসময় সাথে গিটারটাকে রাখতে চান, সেরকম ক্ষেত্রে আমার মনে হয় তাদের জন্য এটা বেস্ট চয়েস হতে চলেছে। বাজেট আজকে দিনে মোটামুটি 13,000-14,000 এরকম চলছে, ওঠানামা করতেই পারে পরবর্তীকালে, তোমরা অবশ্যই ঘাঁটাঘাঁটি করে দেখে নিও। বাচ্চাদের জন্য যদি গিটার কিনতে হয়, মোটামুটি এই বাজেট পর্যন্ত যদি কেউ পৌঁছে যান, তাহলে কিন্তু এই গিটারটা কিনতে পারেন, কারণ খুব ভালো হবে। আমি বলবো যে যদি এই বাজেটটা অ্যাফোর্ড করতে পারেন, তাহলে বাচ্চাদের এরকম একটা সুন্দর পিওর সাউন্ড ওদের কানে পৌঁছচ্ছে, এটা কিন্তু মিউজিকের জগতে এগিয়ে যাওয়ার জন্য অনেক বড় একটা কারণ। কারণ শুরুর দিকে মোটিভেশন না পেলে কিন্তু ওই শেখার খিদেটা মরে যায়, তাই শুরুর দিকে এরকম ছোট সাইজ আর ভালো সাউন্ড এটা যদি বাচ্চাদের দেওয়া যায়, মোটামুটি বাচ্চা বলতে 6-7 বছর থেকে 12-13 বছর পর্যন্ত, ডিপেন্ড করে হাইটটাও অবশ্য বাচ্চাদের, তো যাই হোক এটা কিন্তু গার্জেনরা প্রেফার করতে পারেন। মাঝে মাঝেই একা একা বেরিয়ে পড়ি, কখনো বর্ধমান, কখনো বীরভূম, কখনো বাঁকুড়া ইত্যাদি ইত্যাদি, তাই এবার থেকে যখন আপনি আমাকে কখনো দেখতে পাবেন কোনো জায়গায়, কোনো রেল স্টেশনে, তখন দেখবেন সাথে আমার J-R2টা আছে। কমেন্টে আপনারা জানাবেন ভিডিওটা কেমন হলো, আর যারা J-R2 অলরেডি পারচেস করেছেন তাদের রিভিউটাও তারা কমেন্টে লিখে দেবেন। তাহলে যারা পারচেস করতে চান তারা শুধু আমার ভিডিও নয়, নিচে কমেন্ট দেখেও ডিসাইড করতে পারবেন যে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।